নগর পঞ্চায়েতের 108 নম্বর বুথে তৃণমূলের এক নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে পাকার দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠল। অভিযুক্ত তৃণমূলের নাম শেখ আজারউদ্দিন। ওই তৃণমূল নেতা সরকারি জায়গায় অবৈধ নির্মাণ করছে তা নিয়ে পুরসুরা এক নম্বর পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পঞ্চায়েতের অন্য এক তৃণমূল নেতা। ঘটনাকে ঘিরে ফের অস্বস্তিতে শাসক শিবির, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। জানা গেছে 2003 সালে বাম সরকারের আমলে পঞ্চায়েত তত্ত্বাবধানে পুরসুরার দামোদরের নদী বাঁধ এলাকার গরিব দুস্থ মানুষদের বসবাসের জন্য সরকারি ফেস্ট ল্যান্ডের উপর বেশ কয়েকটি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়। রাস্তার পাশে বেশ কিছু পরিবার এখনো এই ঘরই তাদের আশ্রয়। এমনই একটি ঘর নদী বাঁধ রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আর সেটা হস্তগত করে নেয় শাসক দলের কর্মী। পঞ্চায়েত প্রধান উপপ্রধানের সাথে বেশ ভালো সম্পর্কও রয়েছে এই তৃণমূল কর্মীর। ওই এলাকার 108 নম্বর বুথে 100 দিনের কাজের সুপারভাইজারের তদারকি করেন। কন্ট্রাক্টরের কাজ সহ এলাকায় নিজেকে প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবে নিজেকে প্রচার করে এমন কর্মকাণ্ড করেছে এমনটাই সূত্রের খবর। এই সমস্ত কর্মীরা দলের নাম ভাঙিয়ে তৃণমূলকে বিধানসভা নির্বাচনের আগে আরো বিপদ ও সমালোচনার মুখে ফেলছে বলে মত তৃণমূল কর্মী তথা অভিযোগকারী কমল মজুমদারের। একটা জায়গায় একটি ঘর কোন রকম ভাবে বিপর্যস্ত হয়েছে, ভেঙে ভুঙে যাওয়ার কারণে সেখানে কোনো মানুষজন থাকতো না। সেই জায়গাটি একজন ব্যক্তি জোরপূর্বক দখল করেছে, করে সেখানে ঢালাই পিলার দিয়ে কঙ্কিতভাবে ঘর করতে শুরু করেছে। আমি তার তীব্র প্রতিবাদ করি, আমরা অনেকেই প্রতিবাদ করছি। এটা করছে একজন আমাদের তৃণমূলেরই একজন ব্যক্তি, সেটা হচ্ছে তিনি সুপারভাইজারিও করেন পঞ্চায়েতের, তিনি আমাদের পঞ্চায়েতচারীও কাজ করেন, বিভিন্নভাবে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত। তা আমি এই বিষয়টা নিয়ে পঞ্চায়েতকে অভিযোগটা জানিয়েছি, দলের কাছেও আমি জানিয়েছি, প্রত্যেককে জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমি সেরকম কোনো সদুত্তর পাইনি। সেই অবস্থায় আমি মনে করছি এই নির্বাচনের প্রাক্কালে এই যে আমাদের দলীয়ভাবে আমাদের দলের মধ্যে ছেলেরা একে অপরের বিরুদ্ধে এই যে বিষয়টা করছে, এই যে অন্যায় কাজগুলো করছে, এই অন্যায় কাজগুলো দলের পক্ষে খুব ক্ষতিকারক হবে বলে আমি মনে করি এবং এখনই এর আসল সমাধান করা উচিত, এ থেকে বিরত করা উচিত তাদেরকে যারা এই ধরনের কাজগুলো করছে। এই বিষয়ে পঞ্চায়েত সদস্য রহিম দেওয়ান বলেন, তৃণমূলের যে কর্মী করুক এটা মানা যায় না। পুরসুরা এক নম্বর পঞ্চায়েত প্রধান সমীর দা বলেন, পঞ্চায়েত সমিতির অধীনে থাকা এই সমস্ত বাড়িগুলিতে অনেকে বাস করলেও একটি পরিত্যক্ত বাড়ি ভেঙে নির্মাণ করার অভিযোগ পেয়েছি, দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার কাছে যতদূর খবর আছে, মৌখিকভাবে অভিযোগটা পেয়েছি যে একটা কনস্ট্রাকশন ছিল, মানে কলোনি ঘর ছিল পঞ্চায়েত সমিতির আন্ডারে। 2003 সাল এরকম একটা সময়ে কিছু গরিব মানুষকে ওখানে কলোনি করে দেওয়া হয়েছিল। সেই কলোনিতে কল পায়খানা ঘর থাকার বাসস্থান করে দেওয়া হয়েছিল যেখানে গরিব মানুষ থাকে। তো ওই ঘরগুলো গরিব মানুষ ব্যবহারও করে এবং ঘরটাতেও মানুষ ছিল। তো আমি যখন মৌখিক খবরটা পাই, তারপরে আমি খোঁজ নিয়ে দেখেছি যে হ্যাঁ, মৌখি তো ওই ঘরটাকে ভেঙে মডার্নাইজেশন করে ওটা নাকি হেভি কমপ্লিটেড একটা বিল্ডিং করা হয়েছে। তাকে জানিয়ে করছে, কীভাবে হচ্ছে, কোথা থেকে করছে, কোনো আমার কাছে সেরকম তথ্য নাই। এইরকম পজিশনে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, ধোঁয়াশা আছে আমার কাছে ব্যাপারটা। স্থানীয়রা বলছেন, এই নেতা কার মদতে জায়গায় পুরনো বাড়ি ভেঙে এমন বেআইনি নির্মাণ করছেন? অভিযোগ দায়ের হওয়ার বেশ কয়েকটা দিন কেটে গেলেও কেন এই অবৈধ নির্মাণ রুখতে পারছে না প্রশাসন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, আসলে তৃণমূল কতটা বেআইনি ও দুর্নীতিগ্রস্ত কাজ করে তা আবারও প্রমাণ হলো। বামপন্থ সরকার কিছু গরিব ও দুস্থ লোকেদের থাকার জায়গা থাকতো না, তাদের জন্য এগুলো করেছিল। তো 9 বছরে তৃণমূল এসে একটা ঘর দুবার বিক্রি করেছে, প্লাস ওটাই ওদের এখন তোলাবাজির মেন ফান্ডা এসে গেছে। পাবলিককে ঘর ভাড়া দেওয়া, জোরজবরদস্তিভাবে টাকা তোলা, আর এখন তৃণমূলের একজন সুপারভাইজার, 108 নম্বর বুথের সুপারভাইজার, উনি একটা কলোনি ঘর ভেঙেছে, প্লাস হচ্ছে ওটা দখল করে তিনি হার্ড ওয়ার্স করছেন গায়ের জন্য। এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না। তৃণমূলেরই তো এক কর্মী, আবার ওর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ওদের লড়াই একটাই, যে ভাগে কম পড়ে যাবে সেটা নিয়ে মারপিট, আর সেটা নিয়ে লড়াই। এর চেয়ে বেশি বলার কিছু নেই। নিউজ রাজ বাংলা পুরসুরা।
আইনাল কলেজ অফ নার্সিং। উচ্চ মাধ্যমিক পাশের ছাত্র ছাত্রীদের জন্য GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন আইনাল কলেজ অফ নার্সিং, কয়েকতলা 24 নম্বর রুট। বিশদ জানতে ফোন করুন 9224763316 অথবা 8016001840 এই নাম্বারে।